শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাই এই শিশুদের মেধাকে বিকশিত করে তোলার জন্য রাজ্যের বিভিন্ন সংগঠন প্রতি বছরে আয়োজন করে আসছে শিশু মেলা। বিশেষ করে ইংরেজি বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে আয়োজন করা হয় এই মেলাগুলোর। এবারও তার ব্যতিক্রম নয়, বিভিন্ন ক্লাবের সাথে পাল্লা দিয়ে বিগত কয়েক বছর ধরে শিশু মেলার আয়োজন করে আসছে বর্দোয়ালি মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থা। এবার 15তম শিশু মেলা ও রক্তদান উৎসবের আয়োজন করল নব অঙ্গীকার সামাজিক সংস্থা। রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই শিশু মেলা ও রক্তদান উৎসবের উদ্বোধন হয়। সাথে উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং 33নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মধ্যে সুপ্ত কিছু প্রতিভা লুকিয়ে থাকে এবং তাদের সেই অন্তর্নিহিত প্রতিভাগুলোকে তুলে ধরা ও তাদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশের দায়িত্ব অভিভাবক সহ সমাজের প্রত্যেকটি নাগরিকের। মা বাবারও ব্যস্ত শিশুদের নিয়ে। আমরা জানি শিশুরা তাদের যে মানসিকভাবে তাদের উন্নয়ন করা, সাংস্কৃতিকভাবে ওদের যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু মা বাবারা সবাই করে। এবং মা বাবারা কিন্তু বিশেষ করে মারা সবসময় যে জিনিসটা ওনারা পাননি সেটা চায় যে এই জিনিসটা তার ছেলে মেয়ের মধ্যে সেটা হোক, এবং সেই বিষয়ে আপনারা কাজ করেন। এবং এই যে একটা আনন্দের একটা পরিবেশ এখানে আজকে এই সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা করেছে, এর জন্য সত্যিই ওনাদেরকে আমি সাধুবাদ জানাবো। পাশাপাশি অনুষ্ঠানে রক্তদান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো ধর্ম হয় না, তাই এই রক্তের মাধ্যমে ঈশ্বর আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমরা সবাই এক ও অভিন্ন, এবং সেই চিন্তাধারাকে আমাদের বজায় রাখতে হবে। রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু আমরা শিখতে পারি, যে আমাদের কোনো লিঙ্গের কোনো বিষয় না, ধর্মের কোনো বিষয় না, কোনো 18 বছর না 10 বছর 20 বছরের রক্ত না 50 বছরের রক্ত তারও কিন্তু তারতম্য নয়। তো রক্ত দিয়ে আমরা যে সবাই এক, সেটাও কিন্তু আমাদের মাঝে মাঝে আমাদের ঈশ্বর আমাদের বুঝিয়ে দেয় যে রক্তের যেমন ধর্ম নেই, লিঙ্গ নেই, তাহলে আমাদের মতো সবাই যে আমরা সবাই এক, সেই জিনিসটা কিন্তু আমাদের বোঝা উচিত। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই ধরনের মেলার মাধ্যমে শিশুদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। মেলার আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের চিন্তা চেতনা, ভালো মন্দ বিচার করার শক্তি বৃদ্ধি পাবে। এর ফলে আগামী দিনে এই শিশুরা একজন বিকশিত মানুষ হিসাবে আত্মপ্রকাশ করবে। আমাদের প্রত্যেকেরই, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি, আমাদের প্রত্যেকেরই আরেকটা কর্মসূচি রয়েছে আজকে পূর্ণ রাজ্য দিবসে। 1 ঘন্টা লেট চলছে আমাদের প্রোগ্রাম, তাই আমার শুরুতেই আমি নব অঙ্গীকার যে সংস্থা তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই নামটার মধ্যেই নব অঙ্গীকার, এই নামটার মধ্যেই লুকায়িত আছে সমাজের প্রতি তার যে দায়বদ্ধতা, সমাজের প্রতি তার যে কর্তব্য, সেই জিনিসটার প্রতিফলন করার তার কর্মের মাধ্যমে। আমরা জানি অঙ্গীকার মানে প্রতিশ্রুতি, অঙ্গীকার মানে প্রতিজ্ঞা। তো স্বাভাবিকভাবে এই নামের মধ্যে যে তার আগামী দিনে পথ চলার যে চিন্তাধারা, ভালো কিছু করা, গঠনমূলক কিছু করা, সেই জিনিসটা লুকায়িত আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এই দিনের অনুষ্ঠানে সারথী নামে একটি স্মরণিকাও প্রকাশিত হয়। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ এই স্মরণিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।